প্রবাসীদের আয়ে বিশ্বে বাংলাদেশের অবস্থান এখন শীর্ষ দশে বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ বোরোর তথ্যমতে দুই সালে তেরো লাখ পাঁচ হাজার চারশো তিপ্পান্ন জন অভিবাসী হয়েছেন চলতি বছরের প্রথম তিন মাসে এ তালিকায় যোগ হয়েছেন আরও দুই লাখ ছত্রিশ হাজার শ্রমিক রোববার রাজধানীতে আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও সুইজারল্যান্ড এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে বিদেশ ফেরত প্রবাসীদের পুনঃ একত্রীকরণ প্রকল্পের উদ্বোধন করা হয় এ সময় অনুষ্ঠানে আইএলও বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর টোমো পৌটে আইনেন সংসদ সদস্য তানভীর শাকিল জয়সহ আইএলও এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের জন্য এ ধরনের প্রকল্পের প্রয়োজনীয়তা আছে জানান প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী উইল ওয়ার্ক টুগেদার এন্ড আওয়ার্ড মিনিস্ট্রি ইজ অলওয়েজ শয়িং হ্যান্ড এন্ড উইল ওয়ার্ক ফর দি মাইগ্রেন্ট পিপল বিদেশ ফেরতদের পুনরায় একত্রীকরণে তাদের দক্ষতা উন্নয়নে নানা ধরনের পদক্ষেপ গ্রহণের কথা জানান বক্তারা হাউ ইমপোর্ট্যান্ট ডিটিজ ফর সুইজারল্যান্ড দ্য ওয়ান ইউ এন And we were exchanging before this ceremony together with the Honorable Secretary of the Ministry, and we were saying how Switzerland and Bangladesh share this one UN agenda. We realized that without a sustainable reintegration framework, the whole journey of a migrant worker would not be complete successfully. Now, the government has also taken initiative to address the different needs of returned migrants. মন্ত্রী জানান বিদেশ ফেরতদের নানা ধরনের সহায়তা দিয়ে আসছে মন্ত্রণালয় আর সৌদি আরবের নির্যাতিত নারীদের আশ্রয়সহ দেশে আনার ব্যবস্থা করে দেয়া হবে আইনগত সহযোগিতা যারা নির্যাতিত নারী তাদের জন্য শেল্টারের ব্যবস্থা করেছি তাদেরকে দেশে আনার ব্যবস্থা করতেছি এবং আইনগত সহায়তা করতেছি এবং প্রত্যেকটা ব্যাপারে আমাদের মন্ত্রণালয় এবং এমবেসি সজাগ আছে এবং সবাই কাজ করতেছে এবং যাতে নারী শ্রমিকদের নির্যাতনের শিকার না হয় তার জন্য আমরা বাসা একটা মেনলি কিছু সমস্যা আছে যেটা হল ভাষাগত সমস্যা সেই ভাষাগত সমস্যার সমাধানের লক্ষ্যে আমরা ল্যাঙ্গুয়েজ কোর্স করে চালু করেছি ল্যাঙ্গুয়েজ শেখানো রি কোর্স তিন দিনের অনেক কিছু করতেছে ইনশাল্লাহ এন আই নাহিদ দেশ টিভি ঢাকা সুরক্ষার ব্যাপারে